কিছু স্থান আছে এবং পরিবেশ আছে যেখানে পরিবেশ এবং স্থান এবং ব্যক্তির সমন্বয়ে বক্তব্যের বিষয় নির্ধারণ করা উচিত বা হয়ে থাকে আর কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে ভিন্ন বক্তব্য রাখতে হয় তা যেহেতু আমাকে বলা হয়েছে আমি যেন সালাতের গুরুত্ব সম্পর্কে কথা বলি সালাতের অপরিহার্যতা সম্পর্কে তো এই জন্য অন্যান্য বিষয় বলতে ইচ্ছা হলেও ওদিকে আর যাওয়ার অপশন নাই তো আমি এই বিষয়টাই আপনাদের কাছে ব্যক্ত করার ইচ্ছা পোষণ করেছি যদিও আমি জানি আমাদের শ্রোতাদের মেন্টালিটি কি এই দাওয়াতি ফিল্ডে এতদিন অনেকটাই বুঝে গেছি যে শ্রোতারা বিশেষ করে কোন বিষয় শুনতে চায় কোনগুলো শুনতে মজা পায় এগুলো আমরা ভালো করেই জানি যেমন একটু আগেই তার কিছুটা প্রমাণ অনুভব হয়েছে আমাদের ভাই রফিক বিন সাইদ ও যদি ঘন্টার পর ঘন্টা এখন এইভাবে বলতে থাকে আপনারা খুব মজা পাবেন আর এটাই চাইবেন চলতে থাক রাত ভরে চলতে থাক এগুলো উপকারী অনেক গুরুত্বপূর্ণ কারণ হক আর বাতিলকে দুইটাকে স্পষ্টভাবে সামনে উঠিয়ে না নিয়ে আসলে অনেক সময় বোঝা যায় না যে আসলে আমরা এগুলো বাতিল কেন বলি এই জন্য বাতিল কেন সে কারণগুলো দর্শাইয়ে কথা বলা এটা অবশ্যই উপকারী কিন্তু আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি শ্রোতারা সেগুলো শুনলে চেহারা কালো হয়ে যায় মলিন হয়ে যায় কারণ এটা আমলি বিষয় যেমন নামাজের গুরুত্ব নিয়ে যখন কথা বলি অনেকের হাসি এখন খারিজ হয়ে যাবে আমার বিষয় বক্তব্য হয় সাধারণত পরকাল নিয়ে দুনিয়া থেকে মুখ ফিরানো মৃত্যু নিয়ে সালাতের গুরুত্ব নিয়ে তাওহীদ নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে সেই নিয়ে তো দেখেছি অনেক শ্রোতার অবস্থা খুব খারাপ হয়ে যায় চেহারার মধ্যে কোনো হাসি থাকে না একটা বিতৃষ্ণার ভাব চলে আসে একটু কঠিন কষ্ট হয় কিন্তু জেনে নেন আমরা ওই বিষয়গুলো পছন্দ করি যেগুলো আমাদের জন্য সবথেকে বড় বিষয় যেগুলো হচ্ছে প্রথম কাতারের তারপর অন্যান্য যে সমস্ত রসিকতা বা অন্যান্য যে বিষয়গুলো বলা হয় এগুলো বড় বিষয় বটে কিন্তু এগুলো সিরিয়ালিটিতে অনেক নিচে সর্বপ্রথম কথা বলতে হবে যেই কোনো জাতির কাছে বর্তমানে তাওহীদ নিয়ে আল্লাহর একত্ব নিয়ে তার পরবর্তী স্টেপটাই হচ্ছে সালাত তাওহীদের পরবর্তীতে কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি শিরিক করি না তাহলে জেনে নেন এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট নয় বরং এর পরের কাজটাই হচ্ছে নামাজ যেই ব্যক্তি সালাত আদায় করে না পাঁচক্ত যে ব্যক্তি সালাত আদায় করে না এর জন্য এরকমের একটা কেন হাজার মাহফিলে বসলেও সে কোনোদিন নাজাত পাবে না সালাত এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি মজা লাগা থেকে অনেক শুনতে পারেন পীরদের বিরুদ্ধে বললে ভাই আর কয়টা বলছে আমরাও বলতে পারি আমাদের কাছেও আছে কিছু রিজার্ভ কিন্তু আমি আমার বক্তব্যে আজ পর্যন্ত সেগুলো বলার সুযোগ হয় নাই আর সবাই বলতে হবে জরুরি নয় দুই একটা ফিল্ডে থাকলেই হয় আলহামদুলিল্লাহ তা আমাদেরও আছে এরকম যেমনটা রফিক বিন সাইদ বলে থাকে আরও আছে আলেমরা যারা বলে তো কেউ না কেউ তো বলতেছে যদি ওনারা না বলতো তাহলে হয়তো আমরা আমাদেরকে বলতে হতো তো জেনে নেন সালাদ এত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সালাদকে কেন্দ্র করেই কিন্তু আজকে সমাজের এত বিশৃঙ্খলা যেই সালাতের মধ্যে শুধু আমিন বলা রফলে দেয় নিয়েই তো এত বিশৃঙ্খলা না মসজিদ থেকে বের করে দেয়া হচ্ছে নতুন করে মসজিদ বানানোর প্রয়োজন হচ্ছে শুধু ওই ওটাকে কেন্দ্র করে কিন্তু জেনে নেন এদের সংখ্যা মাত্র কম কারণ নামাজের সংখ্যাই তো কম ওর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সালাত আদায় করা নামাজি হওয়া আমাদেরকে নামাজি হতে হবে একজন ব্যক্তি নামাজে রফিলে দেন করে না আমিন জোরে বলে না সে অত বড় অপরাধী নয় যত বড় অপরাধী একজন বেনামাজি একজন বেনামাজিকে কোরআন হাদিসের ভাষায় কাফের বলা হয়েছে কিন্তু রফলে দেন না করা আমিন জোরে না বলা ব্যক্তিকে কিন্তু কাফের বলা হয়নি এই জন্য দেখা যায় যে আপনি যখন নামাজ পড়েন রফলে দেন দিয়েই করেন এটাই নিয়ম কিন্তু বাকি যে ওয়াক্তে আপনি নামাজ আদায় করলেন না তাহলে সেটার গুরুত্ব আপনার কাছে কি আপনি দেখা যায় জুমার নামাজে উপস্থিত হন রফলে দেন আর আমিন নিয়ে ঝগড়া লাগেন কিন্তু ফজরে আপনি কোথায় ছিলেন তখন তো রফলে দেন দূরের কথা নামাজই গায়েব এই জন্য আমরা যারা কোরআন সুন্নার অনুসারী যারা নতুন করে দিন শিখতেছি আমাদের কল্যাণ রয়েছে আমাদের নাজাত রয়েছে পাঁচক্ত সালাত আমাদেরকে নিয়মিত আদায় করতেই হবে যদি আমরা সালাত না আদায় করি আমাদের কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর এটা আমাদের কথা নয়
এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট ভাষায় আছে। যেহেতু আমার সময় এক ঘন্টা, আমি চাচ্ছি ভূমিকা লম্বা না করে শুধু দলিলগুলো আমার সামনে যা আছে ওটা আমি আপনার কাছে পেশ করে দেব, তাতে আপনি ডিসাইড করবেন যে আপনার কি করা উচিত। এক, নামাজের গুরুত্ব নিয়ে কয়েকটা কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে নামাজ আপনাকে কি মর্যাদা দিতে পারে, নামাজের সাথে মুসলিমের সম্পর্কটা কেমন, এটা আমি তুলে ধরবো। এটা বেশি জরুরি, কারণ আজকে অধিকাংশ মা বোন এবং মুসলিমরা নামাজটাকে ভারী মনে করে, অথচ নামাজটা ভারী জিনিস নয়, বরং নামাজটাই তাকে মুক্তি এনে দেওয়ার সবচেয়ে সহজ রাস্তা। কোনো পীরের মরিদ হয়ে যাওয়াটা সহজ রাস্তা নয়, কিন্তু সালাত আদায় করা সহজ। পীরের মরিদ হলে আপনাকে অনেক কিছু দিয়ে পীরকে সন্তুষ্ট করতে হয়, নাজ নিয়াজ, উপঢোকন, পীরের দরবারে উপস্থিত হওয়া, পীরের দরবারে হাজিরা দেয়া, পীরের আপনার দিক নির্দেশনা মেনে নেওয়া, ওজিফা পালন করা, এগুলো অনেক, এগুলো অবশ্যই কঠিন, কষ্টকর, আপনাকে অর্থ সম্পদ অনেক কিছু খরচ করতে হয়, কিন্তু নামাজ পড়তে আপনার তেমন কিছুই খরচ করতে লাগে না। কিন্তু সেই নামাজ মানুষ ছেড়ে দিয়েছে। কোনো কেউ কোনো পীরের মরিদ হলে তার নাজাতের গ্যারান্টি নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন ব্যক্তির নাজাতের গ্যারান্টি রয়েছে। এই জন্য কথাগুলো আমি আপনাকে ওই দিকে নিয়ে যেতে চাচ্ছি। সবসময় দেখবেন যাদের অন্তরের মধ্যে দুর্নীতি থাকে, যে ও একটা ক্ষমতায় আসলে কোনো একটা কাজ করলে চুরি করবে, বাটপারি করবে, ও আগে থেকেই ডিফেন্সের লোক খোঁজে। কোনো ডিফেন্সের পুলিশ কর্মকর্তা, সার্জেন্ট, এমপি, মন্ত্রী আগে থেকেই খোঁজে। কারোর সাথে যদি লিঙ্ক হয়ে যায় নাম্বার টাম্বার যোগ করে, কেন? কারণ এর অন্তরটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। সে নিয়তে করেছে সে চুরি করবে, নিয়তে করেছে মানুষকে ঠকাবে বা একটা বিশৃঙ্খলা করবে, আর তখন যদি ঠেকে যায় তখন তো বাঁচানোর কেউ না কেউ লাগবে, তখন কাকে ফোন দিবে? ওই যে পুলিশ বন্ধু আছে, আর্মি, বিডিআর, যেই হোক, ওর উচ্চতর কর্মকর্তা তাকে ফোন দেবে, যাতে করে তার এই দুর্নীতিতে তাকে মুক্ত করতে পারে। আজকে অধিকাংশ মুসলিমদের অন্তরের মধ্যে দুর্নীতি। আল্লাহ বলে দিয়েছেন জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, এ নিয়তে করে নিয়েছে নামাজ পড়বে না, এই জন্যে বাঁচার জন্য পীর ধরে, বুঝছেন? মানে বিনা নামাজে কারো ওয়াসাতা দিয়ে সে জান্নাত পেতে চায়। এটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত অন্তরের কাজ, এটা কোনো সুস্থ অন্তরের কাজ নয়। সুস্থ ব্যক্তি ও সঠিক ওয়েতে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজবে, কিন্তু যে অসুস্থ, চোর, বাটপার, ও দুর্বল রাস্তা খোঁজে, ও বেড়া ভেঙে ঢুকতে চায়। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ঢুকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে ফিল্টারিং করে তাকে জান্নাত দেবেন, নয়তো নয়, সেখানে ধোকা দেওয়ার কোনো অপশনই নেই। এই জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে ইমান পরীক্ষা করবেন, ইমান। তারপরে ইমান পরীক্ষা হয়ে গেলে তারপরে আমলের যখন হিসাব হবে, তখন এক এক করে যেই আমলের হিসাবগুলো আসবে আমি সেখান থেকে শুরু করতেছি। প্রথমে আসুন নামাজের অপরিহার্যতা সম্পর্কে কোরআন হাদিসে আমরা যেটা পাচ্ছি, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীবাসী তোমরা শোনো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমার বন্দিগির জন্য। এটা হচ্ছে আল্লাহর প্রথম আদেশ। আল্লাহ কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি অন্য কোনো উদ্দেশ্যে, কেবল একটা উদ্দেশ্য ব্যতীত, সেটা কি? যে তারা কেবল আমার ইবাদত করবে। ইল্লা লিয়াবুদুন, তারা শুধু আমার গোলামি করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে আমাদের সৃষ্টির মূল কারণ, যে আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে সেটা আপনি পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই ইবাদতটা কি, সেটা হচ্ছে ভালো ভালো কর্ম করার নাম, যেটা আপনি জানেন সেই আয়াত সূরা মুলক 30 নম্বর, 30টি আয়াত আছে তার মধ্যে, 67 নম্বর সূরা আল মুলক তার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য, লিয়াবলুয়াকুম, যাতে করে এর মাধ্যমে আমি পরীক্ষা করতে পারি যে কে তোমাদের মধ্যে উত্তম কর্মচারী, কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের পরীক্ষা কিন্তু চলতেছে, কোনো ব্যক্তি পরীক্ষাবিহীন নাই, সবারই পরীক্ষা চলতেছে, কিন্তু আমরা এটা মনে করি না। আমরা অনেকে মনে করি না যে আল্লাহ আমাদেরকে দেখতেছে। আমি আমার মেন্টালিটিটা আপনাদের কাছে বলি, আজকে অধিকাংশ মানুষ আমরা যে সালাত আদায় করি না, আমরা মনে করি কি, আল্লাহ কে আমার এগুলো গুনে গুনে রাখে,
আল্লাহ কি আমাকে দেখবে, আল্লাহ কি আমাকে ধরবে, আমি তো মনে হয় গণনার বাইরে। যেমন আপনি অনেক সময় ওই যে বিনা টিকেটে স্টেডিয়ামের ভিতরে ঢুকে যান, যারা ওই যে বদভ্যাস আছে হলে বা ট্রেনে, যারা ভাড়া দিবে না নিয়ত করে রেখেছে, সিরিয়াল ভঙ্গ করে ঠেলে ঢুকে যায় ভিড়ের মধ্যে। অধিকাংশ মুসলিম সেই মেন্টালিটির, মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে হয়তো ঠুমকা একটা বিচার করবে যে মুসলিমরা জান্নাতে ঢুকে যাও, আর আমরা মনে হয় সাহাবীদের কিনারায় ফুসকুরে জান্নাতে ঢুকে যাব। এটা আমাদের ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? না বান্দা, তোমাকে সেখানে দলের সাথে নিয়ে আসা হবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদাহুম আদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলতেছেন, এমন কেউ নাই আকাশে এবং এমন কেউ নাই জমিনে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহর গোলাম না হয়ে উঠবে। আল্লাহ কি বলেছেন জানেন? সেখানে আল্লাহ থাকবেন বিচারপতি, বিচারক, আর সব হবে তার দাস, তার গোলাম, আল্লাহর গোলাম হয়ে উঠবে। সেখানে কেউ নবীর পরিচয় নিয়ে, আল্লাহর ওলির পরিচয় নিয়ে প্রথমে উঠবে না, আল্লাহ প্রথম তার গোলাম করে উঠাবে সব। আল্লাহ এই আয়াতে রাসূলকে বাদ দেয় নাই, বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ও মান ফিল আরদ ইল্লা আতির রহমান। বলা হয়েছে একমাত্র আল্লাহর কাছে আসবে, ইল্লা আতির রহমানি আবদা, আল্লাহর গোলাম হয়ে উঠবে। এটা প্রথম পরিচয়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ কথা বলতে পারবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখান থেকে কোনো ব্যক্তি মিসিং থাকবে না, গায়েব থাকবে না। লাকাদ আহসাহুম ও আদাহুম আদা, আল্লাহ বলছেন তাদেরকে তো আমি গণনা করে রেখেছি, হিসাব করে রেখেছি। আমরা যখন নামাজে দাঁড়াই কাতারবন্দি হয়ে, সেখানেও কিন্তু কাতারবন্দি করে দাঁড় করানো হবে। একজন ব্যক্তি যদি কাতারের মাঝে উপস্থিত না থাকে, সরে যদি যায়, তাহলে তার এই জায়গাটা কিন্তু খালি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে ধরবেন, প্রত্যেকটা ব্যক্তির সিরিয়ালিটি আছে।